বন্ধুরা ডাব্লুপিএসি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আফগানি সার্বিশ তারিখের কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ম্যাথের মহামারাথন ক্লাস চলছে আমাদের এখানে ফুল ডে ব্যাপী ম্যারাথন ক্লাস চলছে একদম প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে যেই ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিটেডলি এক্সামে জিজ্ঞেস করা হয় সেই ধরনের কোশ্চিনগুলোকে নিয়ে আমাদের সলিউশন চলছে একদম পুরো বাছাই করা কোশ্চেন তোমরা অবশ্যই ফুল ডে ব্যাপী তোমরা এই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করো দেখবে যে তোমরা এক্সামে কমপক্ষে মিনিমাম হলো কুড়িটা কোশ্চিনকে হুবহু তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর আগের ক্লাসেসগুলো যারা অ্যাটেন্ড করনি তোমরা যারা হয়তো দেখো তোমাদের জন্য প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সেই প্লে লিস্ট ভিজিট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং এর নেক্সট যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো সেখানেও আপডেট পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা এই হওয়ারে আমরা এখন অনুপাত থেকে কোশ্চিন করব তো অনুপাত থেকে সর্বপ্রথম যে ধরনের কোশ্চিন আসে এইস টু বি ইজিকালস টু টু ইস টু থ্রি বিস টু সি ইজিক টু ফোর ইস টু ওয়ান সি ইস টু ডি ইজিক টু ফাইভ ইস টু টু এখান থেকে কখনো বলা হবে এ ইস টু বিস টু সি বের করো কখনও বলা হবে এ ইস টু সি কখনও বলা হবে এ ইস টু ডি তো এই ধরনের কোশ্চিনগুলো আমি তোমার অনেকবার করিয়েছি তো একটু আলাদা টাইপের নেওয়ার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আলাদা টাইপ না মেন একই জিনিস শুধু এখানে শুধু একটু করে ঘুরিয়ে দেওয়া আছে মানে ঘুরিয়ে দেওয়া আছে কীভাবে এ বাই বি দেওয়া আছে আমাদের সেভেন বাই নাইন তাহলে বাই মানে কি আমি বলতে পারি এ ইস টু বি মানে কত আমাদের সেভেন ইস টু নাইন ঠিক আছে বি বাই সি দেওয়া আছে বি বাই সি মানে কত থ্রি বাই ফাইভ তাহলে এখানে বি বাই সি মানে কি বি বিস টু সি এটাই জিজ্ঞাসা টু কত আমাদের থ্রি ইস টু ফাইভ এবার দুটোতে কমনকে দেখো কমন বি তাহলে বিয়ের ভ্যালু আমি সেম করবো এখানে বিয়ের ভ্যালু নয় এখানে বিয়ের ভ্যালু তিন তাহলে এই তিনটাকে আমরা নয় করে দিই তাহলে এখানে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে নয় হয়ে গেল তাহলে এবার কী হয়ে যাবে এ ইস টু বি এস টু সি পেয়ে যাবো কত দেখো সেভেন এর মানে এখানে সেভেন বিয়ের মান কত এই যে নয় এবং এখানে এই যে পরের লাইনে বিয়ের মান কত তিন থেকে নয় তাহলে নয় একবার লিখে নিয়েছি দুবার করে আর লিখবো না তিন পাঁচ চাপ পনেরো এ হয়ে গেল তোমাদের সেভেন ইস টু নাইন ইস টু পনেরো সেভেন ইস টু নাইন ইস টু পনেরো অপশান এ বন্ধুর এখান থেকে আমাদের কারক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরে গিয়েছে কোনো রকমই ডাউট ইনকোয়ারি কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানো নেক্সট কোয়েশ্চেনকে আমরা দেখে নেব বোধ অন অনস্ক্রিনে তোমার নেক্সট শরণটা দেখতে পাচ্ছ নেক্সট শরীরে কী আছে টু এ যদি থ্রি বি এটা ইজিক্যালস টু যদি ফোর সি হয় তাহলে এ এস টু বিস টু সি এর মানবের করতে হবে তো এখানে কী করবে প্রথমে এই দুটোকে ইকোয়াল করো এই দুটোকে টু এ ফিজিকালস টু থ্রি বি এখান থেকে আমি কী বলতে পারি এ বাই বিজিক্যালস টু কি থ্রি বাই টু এখান থেকে আবার কী বলতে পারি এএস টু বিজিকালস টু কি থ্রি ইস টু টু ঠিক একইভাবে এরপর এই দুটোকে ইকুয়াল টু করো তাহলে এখানে কি থ্রি বি ইজিকালস টু ফোর সি থ্রি বাই ফোর সি মানে কি বি বাই সি টু কি ফোর বাই থ্রি অথবা বিস টু সি কি ফোর ইস টু থ্রি এবার বিয়ের ভ্যালু এটাতে চার এটাতে বিয়ের ভ্যালু দুই তাহলে এখানে এর ভ্যালুটাকে সেম করো এখানে চার করে দাও তাহলে এখানে আলটিমেটলি এস টু বিস টু সি চলে আসলো এখানে ছয় চার তিন সিক্স সিক্স টু ফোর ইস টু থ্রি সিক্স সি ইজ আর সঙ্গে যে বুঝতে পেরেছি এরকম অনুপাতের অঙ্ক এরকম টাইপের আসলে একদম তোমরা ইজিলি খুব সহজেই পেরে যাবে নেক্সট কোশ্চেনকে দেখে নাও নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে পি ইজিক্যালস টু কিউ এর পঞ্চাশ পার্সেন্ট তো পি ইজিক্যালস টু কিউ এর পঞ্চাশ পার্সেন্ট মানে কি কিউ বাই একশো তাহলে এখানে কি দুই তো আলটিমেটলি পি বাই কিউ কি আসলো আমাদের হাফ মেন একই জিনিস ফান্ডা ঠিক এখানে কিউ ইজিক্যালস টু কি আর এর পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো এখানে কি হাফ তাহলে কিউ বাই আর ইজিক্যালস টু কী আসলো আমাদের হাফ এখানে কিউ এর মান কত দুই এখানে কিউ এর মান কত এক আর পরের লাইনটা আর ইস টু লিখলাম না একটু করে স্টেপ জাম শিখতে লাগবে তোমাদের এবার তাহলে কি এখানে টু দিয়ে গুণ করে দেব এটাকে তাহলে এখানে পি ইস টু কিউ ইস টু আর ইজিকালস টু কত চলে আসবে পি এর মানে এই যে ওয়ান কিউ এর মান কত টু এবার আর এর মান কত এখানে টু দিয়ে গুণ করেছি দুটোকেই তার মানে কি আর এর মান কত হয়ে যাবে চার তাহলে ওয়ান ইস টু টু ইস টু ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এতে আছে তাহলে অপশান এ বন্ধুরা আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চিনকে দেখে নেবো নেক্সট কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট যতগুলো পারো স্টার মার্ক করে রাখো এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সার সংখ্যার অনুপাত যদি এত হয় এখানে থ্রি ইস টু ফোর ইস টু দশ ব্যাগে মোট আছে একশো দু টাকা তাহলে দশ টাকা দশ পয়সার সংখ্যা কত আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু এক্সামে বারবার জিজ্ঞেস করা হয় তো এবার দেখো কীভাবে তোমরা সলিউশন করবে তো ব্যাগে এক টাকা আছে ওয়ান রুপিস তো ওয়ান রুপিস মানে ইজিকালস টু কী একশো পয়সা ওয়ান রুপিস মানে কি একশো পয়সা ঠিক পঞ্চাশ পয়সা আছে আমি সবগুলোতে একটাতে কনভার্ট করছি সেটা সেটার জন্য পয়সা তাহলে এখানে কি দশ পয়সা এইবার এবার কি বলা হয়েছে দেখো সংখ্যার অনুপাত এবার তোমার কাছে যে একশো পয়সার তিনটে কয়েন আছে তাহলে তোমার কাছে টোটাল কত পয়সা আছে তিনশো পয়সা আছে বা এইভাবে ধরো যে তোমার কাছে দু টাকার কয়েন আছে কতগুলো দু টাকার কয়েন আছে তিয়াত্তরটি তিয়াত্তরটি দু টাকার কয়েন আছে তাহলে তোমার কাছে মোট কত টাকা আছে বলো তো এক একটা কয়েনে যদি দু টাকা করে হয় তাহলে তিয়াত্তরটা কয়েনে কত দুই দিয়ে গুণ করে দেবো আমরা এখানে তাহলে ছয় চোদ্দো একশো ছেচল্লিশ টাকা আছে ঠিক একই জিনিস এখানেই হবে আমাদের যে যে সংখ্যার অনুপাত মানে কতগুলো সংখ্যা মানে কতগুলো কয়েন আছে তার কাছে একশো পয়সা মানে এক টাকার কয়েন আছে থ্রি থ্রি টু থ্রি রেশিওতে তাহলে ধরে নিলাম আমি কি কয়েন এটা হলো গিয়ে সংখ্যা এদিকে এখানেও সংখ্যা সংখ্যা কত করে কয়েন আছে থ্রি এক্স কয়েন আছে এক টাকার কয়েন কটা থ্রি এক্স ঠিক এখানে পঞ্চাশ পয়সার কয়েন কত ফোর এক্স এবং এখানে দশ পয়সার কয়েন কত আমাদের দশ এক্স এতগুলো কি কয়েন আছে এবার কয়েনের সঙ্গে আমাদের টাকার সম্পর্কে কি মোট কত টাকা আছে সেটা আমরা কীভাবে বের করি যে সেই কয়েনটার ভ্যালু কত সেটার উপর ডিপেন্ড করে এবার দু টাকার কয়েন তোমার কাছে দশটা আছে তাহলে তোমার কাছে ক টাকা আছে কুড়ি টাকা আছে ঠিক একই জায়গাতে দশ টাকার কয়েন তোমার কাছে যদি দশটা থাকে তাহলে কত হয়ে যাবে একশো টাকা আছে তোমার কাছে সেটা কয়েনের ভ্যালুটা কত সেটা আমাদের উপরে ডিপেন্ড করে তাহলে এখানে দেখো প্রথম থ্রি এক্স কয়েন আছে তার কয়েনের ভ্যালু প্রত্যেকটা কয়েনের ভ্যালু কত আমাদের একশো পয়সা করে তাহলে তার কাছে মোট কত টাকা আছে এখানে থ্রি এক্স কয়েনের তাহলে এখানে কি তিনশো এক্স টাকা আছে এখানে পয়সায় আছে তো পয়সা আছে তিনশো এক্স পয়সা আছে ঠিক একইভাবে এখানে যদি পঞ্চাশ পয়সার কয়েন যদি চার এক্স কয়েন যদি থেকে থাকে টোটাল তাহলে এনার কাছে টোটাল কত টাকা আছে বা পয়সাই আছে যেহেতু তাহলে পয়সাই বলো তাহলে কত পয়সা আছে তাহলে চার পাঁচ চার কুড়ি দুশো পয়সা দুশো এক্স পয়সা টোটাল পয়সা ঠিক এখানে কত হয়ে যাবে আমাদের একশো এক্স পয়সা একশো এক্স পয়সা এলে হলো কি এগুলো হলো গিয়ে সব সর্বমোট তার কাছে এতগুলো টাকা আছে বা পয়সা আছে তার কাছে এবার এই মোটটাই আমাদের দেখো কোশ্চিনে দিয়ে দেওয়া হয়েছে কত একশো দুই তাহলে এগুলো সবগুলোকে আমি যোগ করে এটার সঙ্গে ইকুয়াল টু করে দেবো তাহলে এগুলো সবগুলোকে যোগ করলে কত হয়ে যাবে ছশো এক্স পয়সা ইজিক্যালস টু একশো দুই টাকা এখানে দেখো একশো দুই টাকা আছে তাহলে টাকাটাকে আমাদেরকে পয়সায় কনভার্ট করতে হবে পয়সায় কনভার্ট করতে হলে কি একশো দিয়ে আমি কী করে দেবো গুণ করে দেবো তাহলে পয়সায় কনভার্ট হয়ে গেল তাহলে এত পয়সা তাহলে এই পয়সা এই পয়সা তো গায়েব হয়ে গেলো এখান থেকে এখান থেকে এই জিরো গেলো এখান থেকে এই জিরো গেল ছয় দিয়ে কাটো এটা তাহলে এক্সিস গাছ কত আসবে ছয় কে ছয় বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ এক্সিসটা কত সতেরো এবার এক্সটাদ কি আমাদের এই যে এখানে দেখো এই যে সংখ্যা কয়েনের সংখ্যা এটা কি কয়েনের সংখ্যা আমাদের এই যে কয়েনের সংখ্যা এগুলো তো এইবার আমাদের কী বলা আছে দশ পয়সার কয়েনের সংখ্যা কতগুলো আছে তো দশ পয়সা কয়নের সংখ্যা কই এই যে দশ এক্স হলো গিয়ে দশ পয়সার টোটাল কয়েনের সংখ্যা তাহলে এখানে কি দশ ইন্টু এক্স তাহলে দশ ইন্টু এক্সের জায়গায় কী করে দেবো সতেরো তাহলে কী হয়ে যাবে একশো চৌত্তর তাহলে তার কাছে দ যেটা আছে দশ পয়সার সংখ্যা কতগুলো আছে কয়েনের সংখ্যা কত আছে একশো চৌত্তরটি ঠিক এখানেই যদি আমাদের জিজ্ঞেস করা হতো যে পঞ্চাশ পয়সা কয়নের সংখ্যা কত আছে তাহলে সতেরোটা আমি চারের সঙ্গে গুণ করে দিতাম যদি আমাদের এখানে যদি এক এক টাকার যদি কয়েনের সঙ্গে জিজ্ঞেস করা হতো তাহলে সেটা আমরা কার সঙ্গে যে গুণ করে দিতাম সেটা আমরা থ্রি এক্সের সঙ্গে গুণ করে দিতাম তো আশা করি যে বন্ধুরা বুঝতে পেরে গিয়েছে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানো এখানে তোমাদের সংখ্যা যখন দেওয়া থাকবে টোটাল যে পয়সা আছে সেই পয়সার সঙ্গে গুণ করে দিলে টোটাল টাকাটাকে টোটাল সব কত টাকা আছে সেই টাকাটাকে বের করে নিয়ে মোট টাকার সঙ্গে আমরা ইকুয়াল টু করে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে তো এখানে বন্ধুরা অপশান ডি কারেক্টার আশা করি যে বুঝতে পেরেছি কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনটা দেখলাম নেক্সট কোশ্চিনটা ঠিক একটু আলাদা আছে একই ধরনের কোশ্চিন কিন্তু একটু আলাদা আছে দেখো কি বলা হয়েছে একটি বক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রা মিলে মোট আছে তিনশো আটাত্তরটি মুদ্রা আছে এখানে মুদ্রার সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে যে টোটাল কতগুলো মুদ্রা আছে এবং তাদের মূল্যের অনুপাত এত তেরো ইস এগারো ইস সাত তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে কি করতে পারি এই যে মূল্য এই যে মূল্যগুলো যেগুলো আছে এর আগেরটাতে কী ছিল আমাদের টোটাল কত টাকা ছিল সেটা দেওয়া ছিল এখানে আমাদের টোটাল কত কয়েন আছে এটি দেওয়া আছে এটুকুই শুধু চেঞ্জ আছে যখন কয়েন দেওয়া থাকবে এখানে কি মূল্যের অনুপাত তাহলে মূল্যর অনুপাত এত 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 তাহলে মূল্য এদের ধরো মূল্যের অনুপাত মূল্যর অনুপাত কি আছে তেরো ইস টু এগারো ইস টু সাত টোটাল এত মূল্য কিন্তু তেরোটা কি রেশিও দেখো টাকা এগুলো কি টাকা এগুলো দেখো এটা পয়সা এটা পয়সা তো এক কাজ করো এগুলোকে সবগুলোতে টাকাতে কনভার্ট করে দাও টাকাতে কনভার্ট করলে কি এটা তো টাকা টাকায় আছে এবার এটাকে যদি আমি টাকাতে কনভার্ট করতে চাই তাহলে এখানে কি করতে হবে হাফ দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে এটা কি টাকায় পরিণত কারণ পঞ্চাশ পয়সা একটা পঞ্চাশ পয়সা করে তো মুদ্রা মূল্য যেটা আছে পঞ্চাশ পয়সা করে হাফ দিয়ে গুণ করলে সেটা কি আমাদের টাকায় পরিণত হ্যাঁ সরি হাফ দিয়ে গুণ করলে কেন দুই দিয়ে গুণ করলে সেটা টাকায় পরিণত হয়ে যাবে দুই দিয়ে গুণ করলে আমাদের কি টাকায় পরিণত হয়ে যাবে সেই জন্য আমরা দুই দিয়ে কারণ পঞ্চাশ পয়সা একটা কয়েন কত পঞ্চাশ পয়সা করে তাহলে এগারোটা কয়েন সবকে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কি টাকায় পরিণত হবে ঠিক এখানে আমাদের কি চার দিয়ে গুণ করতে হবে তাহলে সবগুলো কি টাকায় পরিণত হয়ে গেলো রেশিওটা কী হয়ে গেলো তেরো ইস্টু বাইশ ইস্টু আঠাশ এটা হলো গিয়ে তাদের মূল্য এই হলো গিয়ে তাদের মূল্যের অনুপাত এবারে এখানে টোটাল মুদ্রা কতগুলো আছে টোটাল মুদ্রা যেটা আছে এখানে দেখো টোটাল মুদ্রা আছে তিনশো আশিটি তিনশো সরি তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাহলে এখান থেকে আমি কি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত কীভাবে বের করবো টোটাল যে টাকা আছে পঞ্চাশ পয়সার টাকা কত এই যে এখানে আছে কি বাইশ ধরে নাও বাইশ এক্স টাকা ধরে নাও বা যে যাই হোক না কেন সেই টোটাল যে টাকাটা আছে সেখান থেকে ইয়ে করে দেবো বাইশ বাই এখানে সবগুলোকে এবার যোগ করো সবগুলোকে যোগ করলে কত আসবে বন্ধুরা আমাদের এখানে সবগুলোকে যদি যোগ করে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি আসছে জাস্ট এরকম যখন থাকবে যখন মুদ্রাগুলো যখন দেওয়া থাকবে তখন কি করে নিতে লাগবে যে মূল্যটা যেটা আছে মূল্যটাকে প্রথমে তোমরা টাকাটা কনভার্ট করে নাও মূল্যগুলোকে সব মূল্যগুলোকে করে নাও এবার আটাত্তর যেটা আছে তোমাদের তিনশো যেটা তোমাদের টোটাল মুদ্রা থাকবে সেই মুদ্রা থেকে যার বের করতে বলা হয়েছে সেটা দিয়ে তোমরা মানটাকে বের করে নাও এবার এখানে কাটাকাটি করো এটা দিয়ে কাটো তো প্রথমে কত সাত লং তেষট্টি কাটছে সাত দিয়ে কাটছে তো পাঁচ সাতটা পঁয়ত্রিশ তারপর আঠাশ সাত চার সাতটা আঠাশ নয় ছয় লং চুয়ান্ন ছয় আসে তো এখানে ছয় ইন্টু বাইশ ছয় ইন্টু বাইশ ছয় দু বারো দুই হাতে এক ছয় বারো একের তেরো একশো বত্রিশ তো এখানে কি পঞ্চাশ পয়সার মুদ্রা কথা হয়ে যাবে একশো বত্রিশটা ঠিক এখানে যদি কুড়ি পয়সার মুদ্রা বের করতে বলা হতো পঁচিশ পয়সাটা তাহলে আমরা এই আঠাশকে নিয়ে করতাম যদি এক টাকার বের করতে বলা হতো তাহলে আমরা তেরোকে নিয়ে করতাম তো আমার সাথে যে বুঝতে পেরে গিয়েছি যে কোনো ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেনকে দেখে নেব নেক্সট কোশ্চেন এখানে কি বলা হয়েছে যে দশ বছর আগে রাম এবং রহিমের বয়সের অনুপাত ছিল এত পাঁচ বছর পরে তাদের অনুপাত হয়েছে এত বর্তমান তাদের বয়স কত তা বের করতে বলা হয়েছে তো বর্তমান বয়সে আমি ধরে নিলাম এক্স এবং ওয়াই রাম এবং রহিমের এবার প্রথম কন্ডিশন কি আছে এক্স বছর আগে তার মানে এক্স মাইনাস দশ বাই ওয়াই মাইনাস দশ এদের অনুপাত কত ওয়ান বাই থ্রি এই যে দেখো ওয়ান ইস টু থ্রি রেশিও তো এখান থেকে একটা এক্সের একটা ইকুয়েশন বেরিয়ে আসবে কি ইকুয়েশান থ্রি এক্স মাইনাস তিরিশ ইজিক্যালস টু ওয়াই মাইনাস টেন এখান থেকে থ্রি এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস টু কুড়ি এটা এক নম্বর ইকুয়েশান এবার এ একেবারে এখান থেকে দেখো বর্তমান বয়স যেহেতু এক্স এবং ওয়াই ধরেছি তাহলে পাঁচ বছর পরে তার মানে এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস ফাইভ এটা ইজিক্যালস টু টু বাই থ্রি এখান থেকেও একটা আমাদের ইকুয়েশান বেরিয়ে আসবে দেখো এখানে যে থ্রি এক্স প্লাস পনেরো ইজিক্যালস টু টু ওয়াই প্লাস টেন ইজিক্যালস টু কি এখানে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই টু কত আমাদের পাঁচ এটা এই চলে যায় মাইনাস পাঁচ এই মাইনাস ওয়াই এটা দুই নম্বর ইকুয়েশান এবার এক নম্বর ইকুয়েশান এবং দুই নম্বর ইকুয়েশানটাকে সলভ করো কীভাবে সলভ করবে এখানে নিচে লিখে নাও টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যালস টু কুড়ি এখানে কুড়ি মাইনাস ওয়াই তো এবার মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তো আলটিমেটলি কী আসবে মাইনাস ওয়াই ইজিক্যালস কত আসবে আমাদের এখানে মাইনাস পঁচিশ তাহলে ওয়াই ইজিক্যালস টু কত পঁচিশ ভ্যালু কত আসলো ভ্যালু আসলো পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের ভ্যালু আসবে যে কোনো একটাতে বসিয়ে দাও তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব তো ওয়াইয়ের ভ্যালু যদি পঁচিশ আসে এখানে পঁচিশ যদি আসে তাহলে এদিকে পঁয়তাল্লিশ এক্সের ভ্যালু আসছে আমাদের পনেরো এক্সের ভ্যালু কত আসছে আমাদের পনেরো তাহলে এখানে কী আসলো রেশিও চলে আসছে এবার আমাদের কী দুটো রেশিও বর্তমান বয়সের বের করতে বলা তাহলে তার মানে কি তিন ইস টু পাঁচ থ্রি ইস টু ফাইভ অপশান বি এখানে ক্যারেক্ট অ্যান্সার তো এই একটা প্রসেস এটা একটু লেনলি প্রসেস এর থেকে একটা শর্ট ট্রিক একটা আছে কিন্তু শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করলে একটু মাথায় একটু কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে দেখো এখানে শর্ট ট্রিকটা কীভাবে অ্যাপ্লাই করবে শর্ট ট্রিকটা বলে দিচ্ছি এবার দশ বছর আগে ধরে নাও দশ বছর আগে এদের দুজনের বয়সের অনুপাত কত ছিল ওয়ান টু থ্রি এক্স তাহলে আমি দশ বছর আগে বয়স রামের বয়স কত তাহলে এক্স এবং তাহলে এবং তাহলে এর যেটা আছে রহিমের বয়স কি দশ বছর আগে রহিমের বয়স থ্রি এক্স দশ বছর আগে বুঝো এবার এখন কি দশ বছর পরে এই যে দশ বছর পরে কত হয়েছে টু বাই থ্রি তার মানে এক্স দশ বছর এদিকে তো এটা কি দশ বছর আগে এগুলো দশ বছর আগে তারপরে কি আরও পাঁচ দশ বছর তো পার হয়ে গিয়ে এই অনুপাত এসছে তারপরে আবারও কি পাঁচ বছর গিয়েছে তার মানে কি টোটাল পনেরো বছর পর ঠিক একইভাবে এখানে থ্রি এক্স পনেরো বছর পর অনুপাতটা কি টু বাই থ্রি এসে দাঁড়িয়েছে এবার এখান থেকে সলভ করো এবার দেখবে যে একটু হলো ওটার থেকে ইজি হয়ে যাবে এবার দেখুন সিক্স এক্স প্লাস তিরিশ ইজিক্যালস এদিকে থ্রি কত পনেরো এক্স টু বন্ধুরা ফাইভ এক্স টু ফাইভ তাহলে ভ্যালু এখানে বসিয়ে দাও এক্সের ভ্যালু এখানে বসালে কত হয়ে যাবে পাঁচ ইজ এই জায়গাতে অনেকে ভুল করে এই যেখানে রাম হয়ে গেল কি বয়স কত পাঁচ রহিমের বয়স হয়ে গেল কত পনেরো এই জায়গাটাতে ভুল করে এখানে কোশ্চিনে দেওয়া নেই যদি ওয়ান ইস টু ফাইভ যদি দেওয়া থাকতো অ্যান্সার বা ওয়ান ইস টু থ্রি যদি অপশানে থাকতো তাহলে অনেকে ওয়ান টু থ্রিকে কারেক্ট করে দিয়ে আসতো কিন্তু এই জায়গায় এটা আমরা কি ধরেছি বলতো এই যে দশ বছর আগে বয়স ধরেছি কত এক্স এবং দশ বছর পরে আগে ধরেছি এদের থ্রি এক্স তার মানে এই দুটো যে বয়স বেরিয়ে এসে তাহলে ওদের দুজনের দশ বছর আগেকার বয়স বেরিয়ে এসছে তাহলে বর্তমান বয়স কী হয়ে যাবে বর্তমান বয়সের সঙ্গে তার সঙ্গে দশ দশ করে যোগ হবে তাহলে এখানে রামের দশ যোগ হলে কত পনেরো এবং রহিমের এখানে যদি দশ যোগ হয় তাহলে কত পঁচিশ দেখতে পাওয়া যায় পনেরো পঁচিশ তোমাদের এখানে বেরিয়ে চলেছে এই জিনিসটাই শুধু এখানে মাথায় রাখবে এই এইভাবে যদি করতে যাও এইভাবে করতে গেলে এই জিনিসটাই মাথায় রাখবে যে কতদিন আগেরটা তুমি ধরছ সেই জিনিসটা যাদের মাথায় থাকে তো এখানে বন্ধুরা আমাদের কী হয়েছে থ্রি ইস টু ফাইভ তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট কোশ্চেন দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত তাদের বর্তমান বয়স কত তাহলে দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া হয়েছে এত তাহলে বর্তমান বয়সকে ধরে নিই কত ফাইভ এক্স একটি কি সেভেন এক্স তাহলে এখানে ফাইভ এক্স মাইনাস ষোলো বছর আগে মানে কত ষোলো তারপর এখানে কি সেভেন এক্স মাইনাস ষোলো বয়সের অনুপাত কত থ্রি ইস টু ফাইভ থ্রি বাই টাইভ এবার এখানে ক্যালকুলেট করো ক্যালকুলেট করে এক্সের মান বের করো এক্সের মান বের করে অ্যান্সারটাকে বের করে নাও এটা হয়ে গেলো তোমাদের ট্র্যাডিশনাল মেথড এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করা যায় দেখো এখানে কী ট্রিক অ্যাপ্লাই যায় এই যে দেখো আগে যে অনুপাতটা ছিল তাদের পরে যে ষোলো বছর আগে যে অনুপাত ছিল সেখান থেকে কী সমানভাবে চেঞ্জ হয়েছে দেখো এখানে তোমাদের ওই ওইভাবে যেটা করলাম সেখান থেকে তোমরা এক্স ওয়ের মান এক্সের এর মান বের করে তোমরা দেখবে যে অ্যান্সারটা কত আসে আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি এখানে দেখো ফাইভ টু সেভেন এখানে থ্রি টু ফাইভ দেখো এখানে কি দুই বেড়েছে এটা আমাদের দুই বেড়েছে যখন সমানভাবে বাড়বে একটা বা বেশি বাড়লে একটা কম বাড়লে কিন্তু ওরকম হবে না সমানভাবে বাড়তে হবে যখন দেখবে যে দুটো সমানভাবে বাড়বে তাহলে তোমাদের এখানে কি ডাইরেক্ট টু ইউনিট রেশিও চেঞ্জ টু ইউনিট রেশিও চেঞ্জ হয়েছে রেশিও চেঞ্জ কত হয়েছে দুই ইউনিট করে কখন হয়েছে ষোলো বছর বয়সে টোটাল ষোলো বছরে টু ইউনিট রেশিও চেঞ্জ হয়েছে তাহলে এক ইউনিট রেশিও টু কত আট এক ইউনিট রেশিও টু কত তাহলে আট এবার তার বর্তমান বয়স বর্তমান বয়স কত পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট এই টু কত চল্লিশ এটা হয়ে গেলো কি প্রথম ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির কী হয়ে যাবে সাত ইউনিট সাত ইউনিট মানে তাহলে প্রথম ব্যক্তির বয়স চল্লিশ দ্বিতীয় ব্যক্তির ছাপ্পান্ন অপশান সি দেখতে পাচ্ছি কত সহজে তোমরা এটা কিন্তু শুধু একমাত্র মাথায় রাখবে তখনই শুধু অ্যাপ্লাই হবে যখন এই রেশিওটা সমান থাকবে সমান রেশিওতে পারবে দুটোই রেশিও সেম যখন থাকবে তখনই তো এরকম টাইপের কখনো যদি চলে আসে তো এই ট্রিকটা যদি মাথায় থাকে পুট করে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেবে টাইম তোমাদের কাছে বেঁচে যাবে নেক্সট কোশ্চিনকে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে পঁয়তাল্লিশ হাজার চার হাজার পাঁচশো টাকা এভিসির মধ্যে এতই রেশিওতে ভাগ করে দেওয়া হয়েছে সি কত টাকা পাবে একদম ইজি কিছুই নেই একদম তো এখানে মোট টাকা আছে চারশো পঞ্চাশ সরি চার হাজার পাঁচশো তো এখানে তোমাদের সি পাবে কত সি এর রেশিও কত চার চার সবগুলোকে সামনাও কত ছাত্রের সাত আগে নয় তাহলে নয় দিয়ে কাটো পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে এখানে কত দু হাজার কত টাকা পাবে সে দু হাজার টাকা পাবে অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসলে যে বন্ধুরা বুঝতে পেরে যে কোনো ডাউট ইনকোয়ারি কোশ্চিন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিনকে দেখে নেবো নেক্সট কোশ্চেন কী আছে নেক্সট এ ও বি এর বর্তমানে বয়সের অনুপাত এত পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত পনেরো বছর পরে তাদের বয়সে অনুপাত হবে এত বর্তমানে তাদের বয়স বর্তমান বয়স বয়স হলো তাহলে বর্তমান বয়স এখন কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তো এখানে দেখো একটা রেশিও সমান চেঞ্জ একটা দেখো চেঞ্জ নেই একটা এখানে কি যা আছে তাই একটাতে কোনো এ হয়নি তো এইভাবে থাকলে কিন্তু ওই ট্রিক অ্যাপ্লাই হবে না এখানে আমাদের নর্মাল যে ট্র্যাডিশনাল ম্যাথাডি সেই ম্যাথাটাই করি তো বর্তমান বয়সের অনুপাত তাহলে প্রথমে বর্তমান বয়স থ্রি থ্রি এক্স পনেরো বছর পরে তার মানে কি পনেরো যোগ হবে এক্স প্লাস পনেরো নতুন অনুপাত কত টু ইস টু ওয়ান তাহলে এখানে কি থ্রি এক্স প্লাস পনেরো ইজিক্যালস টু টু এক্স প্লাস তিরিশ তো এখান থেকে এক্স ইজিক্যালস টু কত বন্ধুরা আমাদের পনেরো তাহলে এখানে কি তাদের বয়সের অনুপাত তিন পনেরো পঁয়তাল্লিশ এবং একটি পনেরো তাহলে পঁয়তাল্লিশ ইস টু পনেরো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে বন্ধুরু আমাদের অপশান এ শর্টিক অ্যান্সার হয়েছে বাসাকে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করেই জানো নেক্সট কোশ্চেনকে দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আছে এখানে ছ হাজার চারশো টাকা তিনজন শ্রমিককে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে একদম ইজি আছে শুধু এই ভগ্নাংশটাকে তোমাদের চেঞ্জ করে নিতে হবে ভগ্নাংশটাকে কীভাবে চেঞ্জ করবে এদের লস নিয়ে নাও লসাগু নিয়ে নাও আর অনুপাতটাকে শুধু চেঞ্জ করে নিতে লাগবে তাই এদের নিচেকারগুলোর লস মানে কি পনেরো সবগুলোকে পনেরো দিয়ে গুণ করো তাহলে নতুন রেশিও একটা তৈরি হয়ে যাবে পনেরো দিয়ে প্রথমটাকে গুণ করলে কত তিন থাকবে তিন তিরিকে নয় ইস টু তিরিশ ইস টু এখানে তুমি পাঁচ পাঁচটা মানে পঁচিশ এই হয়ে গেল তিনজনের রেশিও এবার কি বলা হয়েছে দ্বিতীয় শ্রমিক এরটা বের করতে হবে দ্বিতীয়টা তাহলে মিডিলেরটা বের করতে হবে তার মানে তিরিশ বাই সবগুলোকে যোগ করো কত এখানে তোমাদের হয়ে গেলো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি তেষট্টি চৌষট্টি সিক্সটি ফোর কত এই যে মোট টাকা কত ছ তাহলে এখানে কত দিয়ে কাটলো একটা জিরো হবে এখানে তো এখানে কাটলে কত ওয়ান ওয়ান জিরো জিরো এইদিকে আরেকটা জিরো তাহলে কত তিন হাজার টাকা তাহলে দ্বিতীয় শ্রমিক কত পাবে তিন হাজার টাকা পাবে এখানে যদি প্রথম জিজ্ঞেস করা হয় তাহলে প্রথম রেশিওটাকে নেবো এখানে তিনে তিরিশের জায়গায় কত নয় নেব লাস্টেরটা জিজ্ঞেস করা হলে কত নেবো পঁচিশ নেব তো এই ধরনের কোশ্চিন তোমাদের মেনলি যেটা আছে তোমাদের এই চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হয় বিশেষ করে তোমাদের যে টাকার যে এটা দেখালাম তোমাদের পয়সার মুদ্রার যে অঙ্কটা ওই কোশ্চিনায় রিপিটেডলি এক্সামে জিজ্ঞেস করা হয় তো আশাবাদী তোমাদের এক্সামের যদি জিজ্ঞেস করা হয় এগুলোর মধ্যে থেকে জিজ্ঞেস করা হবে আজকের এই সেশনটা এই পর্যন্ত থাকা দেখা থাকা থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট সেশনে নেক্সট সেশন আছে আমাদের কী পার্টনারশিপের উপরে সেশন আসবে বা থেকে অবশ্যই সেটাকে অ্যাটেন্ড করবে প্রতিটা সেশনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং